আপনিও যদি দু সালে এসে বাড়ি বসে ট্রেডিং করে টাকা আর্ন করতে চান বাট বুঝতেই পারছেন না যে ট্রেডিংটা শুরু কিভাবে করবেন কোথা থেকে শুরু করবেন স্টার্টিং পয়েন্ট কি ট্রেডিং করতে গেলে কি কী জিনিস আমাদের মাথার মধ্যে রেখে চলতে হয় ঠিক আছে এখান থেকে প্রফিট কত হতে পারে লস কত হতে পারে এবং কিভাবে আমরা শিখবো স্ট্র্যাটেজি কোথায় পাবো সো এই চিন্তার কোনো কারণ নেই বিকজ আমরা আজকের এই ভিডিওটিতে ডিসকাস করতে চলেছি সেই সমস্ত বিগেইনারদের জন্য যারা ট্রেডিং করে বাড়ি বসে টাকা আর্ন করতে চান বাট বুঝতেই পারছেন না যে ফ্রম হোয়ার টু স্টার্ট রাইট সোজ আজকের এই ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটাই কথা বলবো যে দেখুন ট্রেডিং হোক বা ইনভেস্টিং এটা করার আগে আপনাকে প্রথমে শেয়ার মার্কেটের বেসিকটা বুঝে নিতে হবে ঠিক আছে সোজ শেয়ার মার্কেটের বেসিক কনসেপ্ট কি আমরা কিন্তু ক্লিয়ার করে নিয়েছি এই ভিডিওটিতে এবং যেখানে কিন্তু ভালো মতো রেসপন্স আমি আপনাদের থেকে পেয়েছি এবং সেখানে বলেছিলাম যে আমরা শেয়ার মার্কেটের বেসিক টু নিয়ে আসবো ঠিক আছে সো আজকের এই ভিডিওটি অবভিয়াসলি শেয়ার মার্কেটের বেশিক টুও ধরে নিতে পারেন ঠিক আছে যেখানে আমরা আজকে শিখতে চলেছি যে কী না ট্রেডিং ট্রেডিংয়ের পুরো ব্যাপার নিয়ে ট্রেডিং কি কিভাবে করব কোথা থেকে স্টার্ট করব কী কী জিনিস মাথায় রাখতে হবে স্ট্র্যাটেজি কোন অ্যাপ্লাই করবো ঠিক আছে সুভেশ চলুন বেশি কথা না পারি শুরু করি আজকের ভিডিও সো তার আগে যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলেগুলিতে প্রেস করে নিন তাহলে চলুন আমরা শুরু করি সুবেশ দেখুন প্রথমেই স্টক মার্কেটের কথা উঠলেই আমরা জানি যে কি না স্টক মার্কেট থেকে আমরা রকম ভাবে আর্ন করতে পারি রাইট কি কি না যদি আমরা স্টক মার্কেটের কথা বলি আমরা তাহলে রকম ভাবে আর্ন করতে পারি একটা হচ্ছে কি না সবার পরিচিত ট্রেডিং ওকে এবং অপরটা হচ্ছে কি না ইনভেস্টিং রাইট তাহলে ট্রেডিং ও ইনভেস্টিং তাহলে আমরা আজকের এই ভিডিওটিতে ডিসকাস করব কী নিয়ে না ট্রেডিং নিয়ে ঠিক আছে ইনভেস্টিং নিয়ে আপনারা যদি চান আমি আরও একটি ভিডিও পরে বানিয়ে দেব। তাহলে আমরা একটু ছোটোখাটো ইনভেস্টিং যেটা কি না আপনি কোনো স্টক পাঁচশো টাকাতে বাই করলেন এবং কিছু দিন পরে সেটাকে পাঁচশো পঞ্চাশে সেল করে দিলেন তাহলে এই যে পঞ্চাশ টাকা আপনার কি হলো না প্রফিট হলো ঠিক আছে প্রফিট সো দিস ইজ কল সি অর্থাৎ ক্যাপিটাল অ্যাপ্রিসিয়েশন তাহলে কি আপনার হাজার টাকা দু টাকায় নিয়ে গেলেন কুড়ি হাজার টাকায় নিয়ে গেলেন দিস ইজ কল ইনভেস্টিং কিছু লং টাইম ফ্রেম ইনভেস্টমেন্ট ওকে সো আমরা ইনভেস্টিং নিয়ে পরে কথা বলবো আজকে আমরা কথা বলবো ট্রেডিং নিয়ে সো দেখুন ক্যাস ট্রেডিংয়ে যদি কথা বলি তাহলে কিন্তু আমরা তিন রকমের ট্রেডিং কিন্তু করতে পারি কি কি না দেখুন প্রথমে আমরা করতে পারি কি না ইকুইটি ট্রেডিং রাইট সো ইকুইটি এবং নাম্বার টুয়ে আমরা কি ট্রেডিং করতে পারি না এফ অ্যান্ড ও অর্থাৎ ফিউচার অ্যান্ড অপশন ট্রেডিং এবং থার্ড নাম্বারে আমরা করতে পারি কমোডিটি ওকে কমোডিটি তাহলে প্রথমে আমরা কমোডিটিটা বুঝে নিই কমোডিটি কিছুই না আপনি গোল্ড অর্থাৎ সোনাতে ইনভেস্টমেন্ট করতে পারেন বা ট্রেডিং করতে পারেন আপনি সিলভারে ট্রেডিং করতে পারেন বা আপনি ক্রুড অয়েলে ট্রেড করতে পারেন বা আপনি করতে পারেন ন্যাচারাল গ্যাসে ঠিক আছে ন্যাচারাল গ্যাসে ট্রেড করতে পারেন তাহলে কি গোল্ড সিলভার ক্রুড অয়েল ন্যাচারাল গ্যাস এই সমস্ত কিছুতে ট্রেড করতে গেলে সেই ট্রেডিংকে আমরা বলে থাকি কমোডিটি ঠিক আছে সো এফেন এবং ইকুইটি সো দেখুন কমোডিটি আমরা নিয়ে ডিসকাস করছি না ঠিক আছে বিকজ আমাদের মোস্ট পপুলার ট্রেডিং হচ্ছে ইকুইটি অ্যান্ড ফিউচার অ্যান্ড অপশন ঠিক আছে সো দেখুন গাইস ইকুইটি ইকুইটি বলতে কি বুঝি আমরা না শেয়ার স্টক দেখুন স্টক মার্কেটে কিন্তু হিউজ শেয়ার রয়েছে রাইট সো যেমন আমরা যদি বলি না কি না ইকুইটি হচ্ছে স্টকে আমরা ট্রেড করব। কোন কোন স্টক না রয়েছে রিলায়েন্স এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই অ্যাক্সিস ব্যাঙ্ক টাটা মোটরস উইপ্রো তাহলে এই সমস্ত কি না ইকুইটি শেয়ার রাইট তাহলে এই সমস্ত স্টকে যদি আমরা শেয়ার কেনা বেচা করি দিস ইজ কল্ড ইকুইটি ট্রেডিং অর্থাৎ কি ইকুইটি মানে হচ্ছে স্টকস ঠিক আছে এফএনও মানে কি না আমরা ডিরেক্ট স্টকে ইনভেস্টমেন্ট করছি না আমরা কী করছি না পুরো নিফটি ফিফটিতে ট্রেড করছি বা আমরা ব্যাঙ্ক নিফটিতে ট্রেড করছি বা আমরা ফিন নিফটিতে ট্রেড করছি ঠিক আছে নিফটি ফিফটি কি না টপ টপ পঞ্চাশটা কোম্পানিজের টোটাল এভারেজ নিয়ে তৈরি হয় আমাদের নিফটি ফিফটি ইন্ডেক্স ওকে নিফটি ফিফটি হচ্ছে এনএসির ইন্ডেক্স এবং অপর দিকে অর্থাৎ নিফটি হচ্ছে এনএসি এবং অপর দিকে বিএসইর ইন্ডেক্স হচ্ছে সেনসেক্স ঠিক আছে সো দ্যাটস ইন তাহলে কি না এফএনও বলতে আমরা বুঝছি কি না নিফটি এবং তারপরে রয়েছে আমাদের কি না ব্যাঙ্ক নিপটি এবং ফিন নিফটি ঠিক আছে ফিন নিফটি রাইট সো এগুলো থেকে আমরা যদি করি ফিউচার অ্যান্ড অপশানস এবং স্টক থেকেও কিন্তু ফিউচার অ্যান্ড অপশানস করা যায় রাইট তাহলে কি এত দূর আমাদের কাছে ক্লিয়ার ওকে সো দেখুন এবারে যদি আমি কথা বলি না ট্রেডিং আমরা কত রকমের করে থাকি সো আমরা তো জানি ট্রেডিং আমরা রকমের করে থাকি না তিন রকমের কিন্তু ট্রেড হয়ে থাকে একটা কি না একটা ট্রেডিং হচ্ছে ইন্টারটে ট্রেডিং অপরটা হচ্ছে কি সুইং ট্রেডিং এবং তারপরেটা হচ্ছে কি না পজিশনাল ট্রেডিং তাহলে আমরা বুঝি এই তিনটে ট্রেডিংকে পরপর বিস্তারিতভাবে তাহলে গাইজ আমরা ইন্ট্রাডে ট্রেডিং সুইং ট্রেডিং এবং পজিশনাল পাচ্ছি সো পজিশনাল আমি প্রথমেই বলে দিই এটা হচ্ছে শর্ট কাইন্ড অফ ইনভেস্টমেন্ট শর্ট টাইম ফ্রেমের জন্য যে কি আপনি আজকে কিনলেন সেটা এক মাস দু মাস পর আপনি সেল করে দিলেন বা ছ মাস অব্দিও হোল্ড করছেন ঠিক আছে তাহলে কি ওয়ান কাইন্ড অফ ইনভেস্টিং হয়ে যাচ্ছে আমাদের পজিশনাল ট্রেডিং সো আমি বলবো অ্যাজ আ বিগেইনার আজকের এই ভিডিওটি কিন্তু আমি বিগেনারদের জন্য বানাচ্ছি ঠিক আছে এটা মাথায় রাখবেন তাহলে কি অ্যাজ আ বিগেইনার আমরা পজিশনাল ট্রেডিংটাকে কি করব না অ্যাভয়েড করব ঠিক আছে পজিশনাল ট্রেডিংকে অ্যাভয়েড কেন না এখানে ওভার নাইট থেকে যায় অর্থাৎ কি না রাতারাতি আপনি তো হোল্ড করছেন কোনো যদি খারাপ নিউজ আছে মার্কেটে তাহলে কি গ্যাপ ডাউন হতে পারে মার্কেট আপনি কিন্তু হিউজ লস দেখতে পারেন তার জন্য আমি বলবো অ্যাজ আ বিগেনার পজিশনাল ট্রেডিং থেকে আমাদের দূরে থাকায় ভালো তাহলে আমরা কোন ট্রেডিং করব দেখুন আমাদের আরও হাতে রয়েছে সুইং ট্রেডিং এবং ইন্টারডে ট্রেডিং বা ডে ট্রেডিং সুইং ট্রেডিং হচ্ছে বিগেনারদের জন্য বেস্ট ঠিক আছে বিগেনার সুইং ট্রেডিং দিয়ে আপনি কিন্তু শুরু করুন অ্যাজ আ বিগেনার যদি আপনি বিগেনার হন সুইং ট্রেডিং আপনার জন্য প্রফিটেবল হতে চলেছে কেন দেখুন সুইং ট্রেডিংয়ে আমরা কি করি আজকে কিনে আমরা সেটাকে হয় দু দিন তিন দিন বা ধরুন দু সপ্তাহ তিন সপ্তাহ অবধিও কিন্তু হোল্ড করি তাহলে কি রিস্ক ফ্যাক্টর আমাদের কমে যাচ্ছে এবং প্রফিট ফ্যাক্টর বেড়ে যাচ্ছে ঠিক আছে অপরদিকে কি ডে বা ডে ট্রেডিংয়ে কী করি আজকে শেয়ার কিনে আজকেই আমাদেরকে বিক্রি করে দিতে হয় বিফোর মার্কেট ক্লোজেস ঠিক আছে মার্কেট বন্ধর আগে কিন্তু আমাদেরকে সেল করে দিতে হয় অর্থাৎ ইন্টারনে ট্রেডিং আমরা কটা থেকে কটা করি না নটা পনেরো থেকে ইন্ডিয়ান স্টক মার্কেটে আমরা তিনটে তিরিশ পি পর্যন্ত কিন্তু করতে পারি বাট এটা কি না আপনি মোর দেন ওয়ান ডে ঠিক আছে একদিনের বেশি যদি আপনি হোল্ড করেন তাহলে দিস ইজ কল সুইং ট্রেডিং আর একদিনের মধ্যেই যদি কেনা বেচা করেন দিস ইজ কল ইন্ট্রাডে বা ডে ট্রেডিং ঠিক আছে তাহলে কি আমরা যদি প্রথমেই বলি যে ট্রেডিং করার জন্য আমাদের কিসের দরকার হয় কিসের দরকার না অবভিয়াসলি টেকনিক্যাল অ্যানালাইসিস ঠিক আছে আমাদের স্টেপ ওয়ান এবারে আমরা আমরা এন্টার করতে চলেছি ট্রেডিংয়ে ঠিক আছে তাহলে নাম্বার ওয়ান পয়েন্ট কি টেকনিক্যাল অ্যানালাইসিস রাইট সো টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আমাদেরকে কী কী শিখতে হবে না এটা আমাদের স্টেপ ওয়ান ঠিক আছে স্টেপ ওয়ান তাহলে টেকনিক্যাল অ্যানালাইসিস আমাদেরকে শিখতে হবে বাজারে কিছু জিনিস রয়েছে যাদের মধ্যে আমরা প্রথমে আমরা পয়েন্ট আউট করবো কী না দেখুন এটা সুইংয়ের জন্য কাজে লাগবে এবং ইন্টারনেট ট্রেডিংয়ের জন্য কিন্তু কাজে লাগবে আমাদের স্টেপ ওয়ান টেকনিক্যাল অ্যানালাইসিসের মধ্যে আমরা শিখবো কি না টেকনিক্যাল চার্ট ঠিক আছে টেকনিক্যাল চার্ট আমরা শিখবো হ্যাঁ আমাদেরকে এটা কিন্তু জানতে হবে ওকে এবং নাম্বার টু কি না টেকনিক্যাল ইন্ডিকেটার্স রাইট সো টেকনিক্যাল ইন্ডিকেটার্স নিয়ে আমাদেরকে কিন্তু জানতে হবে কোথা থেকে জানবো আমি আসছি ঠিক আছে সো টেকনিক্যাল ইন্ডিকেটার্স এবং তারপরে আমাদেরকে কি শিখতে হবে না আমাদেরকে প্রাইজ অ্যাকশন শিখতে হবে ঠিক আছে প্রাইজ অ্যাকশন আমাদেরকে কিন্তু শিখতে হবে প্রাইজ অ্যাকশন প্যাটার্ন রাইট সো এই তিনটে জিনিস যদি আমরা শিখে নিতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই বেশি এগিয়ে যাব টেকনিক্যাল অ্যানালাইসিসের দিকে ঠিক আছে এছাড়াও কিন্তু অনেক অনেক জিনিস কিন্তু আমাদের রয়েছে আমরা পরে আসব। বাট অ্যাজ আ বিগেনার আমাদেরকে যেটা জানতে হবে টেকনিক্যাল চার্ট সো দেখুন টেকনিক্যাল চার্ট যদি চার্ট প্যাটার্নের কথা বলি তাহলে কি না আমি অলরেডি তিনটে ভিডিওর মাধ্যমে ডিসকাস করে নিয়েছি প্রথমে আপনাদেরকে একটা পয়েন্ট আমি বলে দিই যে কি আমরা মিনিমাল অ্যাপ্রোচের দিকে যাব মিনিমাল অ্যাপ্রোচ মানে কি যে কম থেকে কম কিছু নিয়ে আমরা কীভাবে স্টক মার্কেট আমাদের আয়ত্তের মধ্যে আনতে পারবো ঠিক আছে তাহলে দেখুন টেকনিক্যাল চার্ট কিন্তু মার্কেটে হিউজ রয়েছে তাহলে এত কিছু যদি আমরা জানতে চাই আমরা ট্রেডই করতে পারবো না তাই আমি আপনাদের সুবিধার্থে কিছু ভালো ভালো টেকনিক্যাল চার্ট প্যাটার্ন নিয়ে ডিসকাস করে নিয়েছি তো সেই ভিডিও দেখতে চাইলে প্লেলিস্টে চলে আসবেন এখান থেকে কিন্তু এই তিনটে ভিডিও দেখে নেবেন এবং দেখাটাও কিন্তু মাস্ট ঠিক আছে সো এবারে যদি আমরা টেকনিক্যাল ইন্ডিকেটার্সের কথা বলি তাহলে কিন্তু টেকনিক্যাল ইন্ডিকেটার্স আমাদেরকে কী ইন্ডিকেট করে না কখন আমরা বাই করবো কখন আমরা সেল করব খুবই 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 গুরুত্ব গুরুত্বপূর্ণ ঠিক আছে অ্যাজ আ বিগিনার তো খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে যে মার্কেটই আপনাদেরকে বলে দেবে কখন কিনতে হবে কখন সেল করতে হবে তাহলে টেকনিক্যাল ইন্ডিকেটার্সের কথা যদি বলি হিউজ ইন্ডিকেটার্স রয়েছে এমএসিডি রয়েছে আমাদের আমাদের আর রয়েছে মুভিং এভারেজ রয়েছে ঠিক আছে এবং মুভিং এভারেজের আবার দুটো ভাগ রয়েছে কি না সিম্পল মুভিং এক্সপোনেন্সিয়াল মুভিং এভারেজ তো চিন্তার কোনো কারণ নেই যদি আপনারা চান টেকনিক্যাল ইন্ডিকেটার্সের ওপরে স্পেসিফিক ভিডিও যদি আমি আমার দ্বারা যদি দেখতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ঠিক আছে তাহলে কি আমাদের কিন্তু এই দুটো নিয়ে জানলাম এবং প্রাইজ অ্যাকশন প্যাটার্ন কি দেখুন প্রাইজ ভাউ ভগবান সে অর্থাৎ কি প্রাইজ ইজ সুপ্রিম প্রাইজ ইজ গড মার্কেটে কোনো স্টকের মুভমেন্ট বলুন আমরা কিন্তু প্রাইস দেখেই কিন্তু সেটাকে কেনা বেচা করি রাইট তাই আপনি যদি প্রাইজ অ্যাকশন জেনে যান তাহলে কিন্তু নাইনটি ট্রেডিং আপনি শিখে গেলেন ইয়া অবভিয়াসলি নাইনটি বিকজ প্রাইজ অ্যাকশন প্যাটার্ন খুবই 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 ইম্পর্টেন্ট ঠিক আছে সো প্রাইজ অ্যাকশন প্যাটার্ন যদি আপনি চান তাহলে ইউটিউবেও সার্চ করে নিতে পারেন ঠিক আছে সেখানেও কিন্তু পেয়ে যাবেন বা যদি আমার দ্বারা দেখতে চান কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ওকে তাহলে কি এই তিনটে জিনিস নিয়ে আমরা জানবো স্টেপ ওয়ান আমরা জানলাম টেকনিক্যাল অ্যানালাইসিস কীভাবে আমরা করব। তাহলে এবারে যদি আমরা স্টেপ এর কথা বলি স্টেপ টুয়ে আমরা কী করবো না স্টক সিলেকশন করব। ঠিক আছে বিকজ স্টক সিলেক্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট সো আমরা এখানে কি করব না ওয়াচ লিস্ট ক্রিয়েট করব কেন ওয়াচ লিস্ট ক্রিয়েট করবো না যদি আমরা মার্কেটে এত এত শেয়ার দেখতে চাই তাহলে কিন্তু মাথা গোলমাল হয়ে যাবে তাই আমরা কি করব না আমরা দশ থেকে পনেরোটা কিন্তু স্টককে আমাদের পোর্টফোলিওর কি করব না ওয়াচ লিস্টে রেখে দেবো সো এই দশ থেকে পনেরো স্টক যাদের মধ্যে লিকুইডিটি থাকবে ঠিক আছে লিকুইডিটি অর্থাৎ বায়ার ও সেলার অ্যাক্টিভ থাকবে সো সেই সমস্ত স্টককে কিন্তু আমরা চুজ করবো ঠিক আছে সো ওয়াচ লিস্ট আমরা কিসের জন্য করছি এটা না ইকুইটির জন্য এবং আমরা ফিউচার্স অ্যান্ড অপশানসে কী করবো না ব্যাঙ্ক নিফটি নিফটি ফিফটি তো থাকবেই এবং আমরা কী করব না এইচডিএফসি ব্যাঙ্ক আইসিআইসিআই অ্যাক্সিস ব্যাঙ্ক এই তিনটে ব্যাঙ্কে আমরা কিন্তু দেখব এবং এর পাশাপাশি আমরা যে কলে বা যে পুটে আইটিএম ওটিএম এটিএম এ ট্রেড করতে যায় সেগুলোকে কিন্তু প্রত্যেক দিন অ্যাড করে নেবো ঠিক আছে সো সেগুলো কি অর্থাৎ এবারে হয়তো অনেকেই বুঝতেই পারছেন না যে আইটিএম ওটিএম এটিএম কি ঠিক আছে সো এগুলো আমরা কোথা থেকে জানতে পারবো ট্রেডিং এর আমি কিন্তু পার্ট ওয়ান পার্ট টু দুটো ভাগে ভাগ করেছি পার্ট ওয়ানে আমরা ডিসকাস করেছি কল অপশান কি পুট অপশন কি আইটিএম এটিএম ওটিএম এবং পার্ট টুয়ে আমরা ডিসকাস করেছি কি না অপশন গ্রিক্স সো অ্যাজ আ বিগেনার আমি বলবো অপশন গ্রিক্স না জানলেও হবে আপনি এই ভিডিওটি অবশ্যই দেখে নেবেন ঠিক আছে তবেই কিন্তু কল অপশন পুট নিয়ে বুঝতে পারবেন রাইট তাহলে কি স্টেপ টু আমরা ওয়াচ লিস্ট ক্রিয়েট করে নিলাম এবারে আমরা স্টেপ থ্রিতে কি করব না আমাদেরকে কি করতে হবে রিক্স রেওয়ার্ড রেসিও ঠিক আছে রিক্স রেওয়ার্ড রেসিও কিন্তু আমাদেরকে জানতে হবে রিক্স রেওয়ার্ড ঠিক আছে রিক্স রেওয়ার্ড সো দেখুন আমি বলে রাখি যে স্টক মার্কেট পুরোপুরি চলে রিক্স ও রেওয়ার্ডের ওপরে ঠিক আছে আপনার যদি রিক্স রেওয়ার্ড রেসিও ঠিক থাকে তাহলে কিন্তু আপনি প্রফিটেবল হবেন ঠিক আছে সো দেখুন রিক্স রেওয়ার্ড রেসিও আমি বলব বিগেনার্সদের জন্য ওয়ান ইস টু টু মানে কি আমি যদি মার্কেটকে পঞ্চাশ টাকা দিই লস করলে তাহলে কি মার্কেটের থেকে আমাকে মিনিমাম এটা দ্বিগুণ নিতেই হবে একশো টাকা ঠিক আছে ওয়ান ইস টু টু এরপরে কিন্তু আপনি যেতে পারেন ওয়ান ইস টু থ্রি ঠিক আছে ওয়ান ইজ টু ফোর এইভাবে কিন্তু যেতে পারেন ঠিক আছে সো দেখুন সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে যদি আমরা রিক্স অ্যান্ড রেয়ার এর কথা বলি তাহলে আমরা দেখবো সুইং ট্রেডিংয়ে কিন্তু আমরা ওয়ান ইজ টু টেন বা তারও বেশি পেতে পারি অর্থাৎ এক টাকা দিয়ে মার্কেটের কাছ থেকে আমরা দশ টাকাও নিতে পারি কীভাবে না আমরা কিন্তু এখানে কি করছি না একদিনের মধ্যে সেল করে দিচ্ছি না মার্কেটে আমরা টাইম পেয়ে যাচ্ছি ঠিক আছে দ্যাটস ওয়াই সুইং ট্রেডিং মোস্ট প্রফিটেবল ঠিক আছে তাহলে কি আমরা এবারে জানবো স্টেপ ফোরের কথা তাহলে আমাদের স্টেপ ফোরে আমরা কি রাখবো না স্ট্র্যাটেজি ইয়া অবভিয়াসলি স্ট্র্যাটেজি দেখুন মার্কেটে কাজ করতে গেলে কিন্তু স্ট্র্যাটেজি থাকাটা দরকার এবং আমি বলবো অনলি ওয়ান স্ট্র্যাটেজিতে আমরা কাজ করব সো যেই স্ট্র্যাটেজি আমি অলরেডি শেয়ার করে নিয়েছি ইন্টারনেট ট্রেডিংয়ের ক্ষেত্রে আলাদা স্ট্র্যাটেজি রয়েছে সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে আলাদা স্ট্র্যাটেজি রয়েছে সো আমি দুটোর ব্যাপারে কিন্তু ডিসকাস করে নিয়েছি এই ভিডিও দুটি দেখলেই আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এবং আমি বলবো এই দুটো ভিডিও দেখার পর আমরা সেম স্ট্র্যাটেজিতে মার্কেটে প্রত্যেকটা দিন এসে প্রথমে কি করব না পেপার ট্রেডিং করব। স্টেপ ফোর থেকে আমরা যদি স্টেপ ফাইভের কথা বলি তাহলে আমরা এখানে লিখবো কি না পেপার ট্রেডিং ওকে আমরা এখানে লিখবো পেপার ট্রেডিং কেন বলছি আমি পেপার ট্রেডিং না প্রথমে আমি যে স্ট্র্যাটেজি শেয়ার করেছি সেগুলোর আগে ব্যাক ব্যাকটেস্ট করুন যে কদিন প্রফিট দিচ্ছে কদিন লস আমি বা এমন কোনো ট্রেডার বলতে পারবে না যে আমাদের প্রত্যেক দিনই প্রফিট হয় লসও হয় যে জন্য আমাদেরকে কি স্টপ লস ইউজ করতে হবে বিকজ স্টপ লস ইজ ইউর ফ্রেন্ড ওকে সো সবসময় মাথায় রাখবেন স্টপ লস মাস্ট আমি এখানে বড় করে লিখে দিচ্ছি কি না স্টপ লস স্টপ লস আপনাকে কিন্তু লস নিতে হবে মার্কেটে নইলে আপনি কোনো দিনও প্রফিটেবল ট্রেডার হয়ে উঠতে পারবেন না ওকে তাহলে হলো আমাদের স্টেপ ফাইভ এবারে আমাদের স্টেপ সিক্স রয়েছে কি না সাইকোলজি সো গাইজ ইস অবভিয়াসলি সাইকোলজি দেখুন সাইকোলজি খুব বেশি ম্যাটার করে ট্রেডিংয়ে বিকজ আমরা যখন প্রফিট দেখি লস দেখি আমাদের মধ্যে হিউজ ইমোশানস কাজ করে প্রফিট দেখলে তারা থেকে মার্কেট থেকে এক্সিট করে যায় লস দেখলে আমরা পেশেন্স নিয়ে হোল্ড করি সো এরকম করলে কিন্তু হবে না বিকজ মাথায় রাখবেন যেরকম স্টপ লস ইজ আওয়ার ফ্রেন্ড ইন স্টক মার্কেট তেমনি আমাদের এনিমি হচ্ছে কি না আমাদের ইমোশানস ঠিক আছে মাথায় রাখবেন সো সাইকোলজির ওপর ডেভেলপমেন্ট আপনাকে নিজেকেই করতে হবে সো গাইজ এবারে যদি আমরা স্টেপ সেভেনের কথা বলি তাহলে সেটা হচ্ছে কি না অবভিয়াসলি আপনাকে মার্কেটে ট্রেড বলুন ইনভেস্টমেন্ট বলুন মিউচুয়াল ফান্ড বলুন আপনি যাই করেন তার জন্য কি দরকার আপনার একটা ডিম্যাট অ্যাকাউন্ট ডিম্যাট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট ঠিক আছে ডিম্যাট অ্যাকাউন্ট প্লাস ট্রেডিং অ্যাকাউন্ট সো ডিম্যাট আর ট্রেডিং অ্যাকাউন্ট কিন্তু একসঙ্গেই হয়ে যায় আপনারা চাইলে ডিসক্রিপশান বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে ডিসকাউন্ট ব্রোকারসের দ্বারা আপনি ডিম্যাট অ্যাকাউন্ট বাড়ি বসেই ওপেন করে নিতে পারেন ঠিক আছে তাহলে কি আমাদের স্টেপ সেভেন ডিম্যাট অ্যাকাউন্ট আপনার আমরা কিন্তু ওপেন করলাম তারপরে কি করব না আমাদের স্টেপ এইট আমরা কি করব না আমাদের টাকা অ্যাড করব ঠিক আছে অ্যাড ক্যাপিটাল অন আওয়ার ডিম্যাট অ্যাকাউন্ট ঠিক আছে তো ডিম্যাট অ্যাকাউন্টে আমরা টাকা অ্যাড করব। আমি বলবো একদমই স্মল ক্যাপিটাল নিয়ে আসুন মার্কেটে হিউজ টাকা নিয়ে আসবেন না অ্যাজ এ বিগেনার নইলে কিন্তু আপনি হয়তো হতে পারে বেশি বেশি ট্রেড করে আপনি পুরো টাকায় ডাউন করে দিচ্ছেন বা ওয়াইপ আউট করে দিচ্ছেন যে জন্য আমি বলবো স্মল ক্যাপিটাল থেকেই ট্রেডিং শুরু করাটা দরকার সোভাইজ বেসিক্যালি এই হচ্ছে আমাদের আটটি স্টেপ সো অ্যাজ আ বিগেনার আপনি স্টেপ ওয়ান স্টেপ টু এভাবে কিন্তু ফলো করে আপনিও একজন ট্রেডার হয়ে উঠতে পারেন দু হাজার চব্বিশ সালে ঠিক আছে সোভ্যাস এই হচ্ছে আজকের ভিডিও ভিডিওটি হেল্পফুল লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ থেকে বেলাইকেনটিতে প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন